ডাক্তার মোহাম্মদ ইউনূস করবেন কিনা জানি না। এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই, নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না, নামাজ রাষ্ট্রীয় ভাবে কায়েম করার বিষয়। আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। কারিম জানিয়েছে, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়াআতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আমি কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই, ক্ষমতা পাওয়ার পরে তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা। যদিও এক মাস দুই দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা এটা পাইনি, তাহলে এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর কোরআনের এই কথাটা পালন করবে। কথা বলে না কেন? এটা যদি রাজনীতি মনে করে আপনি চলে যান, আপনার কপালে আগুন লাগবে। এটা হামজা বানাচ্ছে না, আল্লাহ বানিয়ে দিয়েছে। শান্তির ঘর তৈরি করতে হলে মাস্ট বি নামাজ রাষ্ট্রীয় ভাবে নিয়ে আসা লাগবে। আমি দাওয়াতি কাজ করে সলি মধ্যে ভাই গলি মধ্যে হয় নামাজ পড়তে যাই, এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে? এটা আইন পাশের বিষয়। এ মানুষগুলো আমাদের উপর দাঁড়ায় ছিল, এদের হ্যাঁ এরা 27 বছর জেল খেটেছে, কিন্তু একটু আরামে ছিল। ওদের ভিআইপি তো, ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলতো, এই কারণে কোনো অভাব ছিল না। এক এক মাসে ওদের 8-10 লাখ-20 লাখ টাকা খরচ, আর আমাদের 20 লাখ-10 হাজার টাকা বাড়ি থেকে পাঠাতে আমার আব্বা, যেখানে 20 লাখ খরচ করে একটা লোক সেখানে 10 হাজার টাকায় ভালো পানি নেবে? এদের কষ্টটা আরো বেশি, টাকা আনতে পারিস না, টাকা আনবো কি করে? আর কি ওর মতো বাম হাত ডান হাতের ইনকাম আছে? এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত, তারপরও বলছি, ওনারা যদি ফাঁসির কন্ডেম ছেলে না রেখে আমার শুধু জেলে রাখতো, আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না, এমন করেছে আমার সহ্যের বাইরে ছিল। আমার মা বাবা স্ত্রী আর সন্তান এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না। তাও এরা যদি 3 মাস পরে একবার যেত, 9টা না 10টা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা। কেন আমি বলে দিচ্ছি যে ছবি দেখে এটা আমার মা বাবা? হবে না, 9-10টা গোয়েন্দা বিভাগ খবর নেবে, তার মানে ও খবর নিতে 8-10 ঘন্টা শেষ। কুষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাওয়া আসা করতে সাথে একদিন লাগে, আর আমাদের কে আত্মীয় স্বজন ওখানে আছে। কি করলেন আপনি বলেন তো? আর এখন বলেন আমি কি করেছি, কি করেছি আপনি টের পান না? এজন্য জুলুম যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি শুধু না, আপনার আল্লাহর মামলার আসামি। ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। তাহলে জালেমরা মামলার আসামি কার? যারা আল্লাহর মামলার আসামি, আপনি তাদের সাপোর্ট করেন না? তো শুধু স্বামী আনন্দ দিছে, আল্লাহ তুমি আমাদেরকে যে কষ্ট জালেমদের মাধ্যমে দিয়েছো, আমরাও এখন মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি কিয়ামতের আগে যেন জালেম এসিয়ারে কোনোদিন বসতে না পারে। দরকার হয় গরু ছাগল দিয়ে চলুক, তারপর কোনো জালেমকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক সালেম বিদায় নেওয়ার পরে আরো কোন মানুষ যদি এসে এখানে জুলুম করে, তাদেরও দাঁত ভাঙা জবাবে দেশের মানুষ দেবে ইনশাআল্লাহ। এই জন্য কোন জালেম যেন জুলুম করার সাহস না পায়, এটা বোঝার তৌফিক আল্লাহ দেশের মানুষকে যেন দান করেন, আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় শান্তির ঘর। কি বললাম, বাংলাদেশটাকে একটা ঘর মনে করেন, এটাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করার জন্য কি লাগবে? সূরা ইউনূসের এই 25 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সেটা শুনিয়েছেন। আল্লাহর কথা শুনি আমরা ওইভাবে দেশটা সাজাবো, পুরা দেশটাকে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। সূরা ইউনূস কোন সূরা বলেন? বলেন, এটা একটা নবীর নাম, কার নাম? সূরা ইউনূসের একটা মাত্র আয়াত আর একটা আয়াতের খণ্ড বিশেষ আমরা পড়েছি।
এটা 10 নম্বর সূরা কোরআনে কারিমে মক্কায় নাজিল হয়েছে, আয়াত আছে 109টা, রুকু আছে 11টা, 25 নম্বর আর 26 নম্বর আয়াতের প্রথম অংশটা। আমার আলোচনার বিষয় আজকে আমি কোরআন দিয়ে সাজিয়েছি, এটা শান্তির ঘর। কিসের ঘর? ঘরটা যদি শান্তির হয় পৃথিবীর মানুষের হায়াত বেড়ে যাবে। এই যে আমরা পুরুষ মানুষ যারা আসি বাইরের জীবন থেকে যখন সাংসারিক জীবনে আসি, ঘরটা যদি শান্তির ঘর হয়, আল্লাহ পাক আমাদেরকে ওই দোয়াও শিখিয়েছেন যে আমার কাছে এই দোয়াটা করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন, বান্দারা আমার কাছে বল, হে আমাদের রব, তুমি আমাদেরকে বউ দাও, সন্তান আদি দাও, এমন সন্তান এমন স্ত্রী আমাদের কপালে তুমি তৈরি করে দাও যেগুলো দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। ফরিদপুর বাসী এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়, অন্যদিকে আমাদের মন আর না যায়। বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না, বউকে দিনদার হওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে, বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ একটা আলাদা শান্তি পুরুষকে দেবে। আমিন আয়াতিহি খালাকাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এর ব্যাখ্যা বিশ্লেষণ এইটাই বলে, এজন্য মানুষ কাবা শরীফ যখন তাওয়াফ করেন, প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় আমি দেখেছি রুকনি আমিনে থেকে শুরু করে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়তে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ইয়া আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। তাফসীরে হাক্কানিতে দেখেছি দুনিয়ার হাসানা প্রধানত তিনটা। এক নম্বরে শান্তির ঘর, ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে, যে ঘরের মেয়ে লোক সন্তানগুলো ইসলাম মেনে চলে। বাইরের জীবন থেকে আসার পরে ঘরটা আল্লাহ এমন শান্তি পরিপূর্ণ করে রাখে, বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয়। এই যে রাতের বেলা এখন বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয়, কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইসলামের একটা ঘর আছে, এই ঘরটা পরিপূর্ণ করা শান্তি দিয়ে। এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায়, কমপক্ষে 16টা বিষয় দুনিয়াতে তাকে মানা লাগবে। আল্লাহ এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে। আল্লাহ যে ঘরের দিকে ডাকে, এই ঘর কিসের ঘর বলেন তো? আরো জোরে বলেন। ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই, এদিকে তাকান, এক নম্বরে পৃথিবীতে যত ঘর আমরা দেখতে পাই, ঘরের চারটা খুঁটি লাগে, খুঁটি না হলে পিলার না হলে ঘর তুলতে পারবেন? প্রথমে খুঁটি লাগবে, এই খুঁটি চারটা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান, এই ঘরের চারটা খুঁটি আল্লাহ সাজিয়েছে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে। ঘরে শুধু খোটে গুলোই হলে হয় না, কেউ যদি ঘরকে মজবুত করতে চায়, বিপদ আপদ থেকে শত্রুর হাত থেকে মুক্ত করতে চায়, অবশ্যই ঘরে বসবাস করার জন্য ছাদ দেওয়া লাগবে, টিনের ছাউনি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে, এই ঘরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে। এই ঘরটা আমার আল্লাহ সাদ হিসাবে যার নাম দিয়েছেন, এইটার নাম হচ্ছে কালিমা। আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করবেন পারবেন ঠিক, কিন্তু থাকতে পারবেন না আরামে, উপর থেকে বৃষ্টি আসবে, ভিজে যাবেন, এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে,